মসনদ ধরে রাখতে দীর্ঘায়িত করতে শাসন লোক দেখানো আমরা ও মামুরা নির্বাচনের যে রং তামাশা করা হয়েছে তার দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশের মর্যাদা এবং সম্মানকে হাস্যকর বানানো হয়েছে, এখন তারা অভিনন্দন ভিক্ষা করে বেড়াচ্ছেন। দামি সরকার এখন বলে বেড়াচ্ছেন তাদের নাকি আমেরিকা ইউরোপ জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, অথচ দুই দিন আগে জাতিসংঘ বলেছে তারা তাদের আগের অবস্থান থেকে সরে আসেনি, যেটা আপনারা সবার কাছেই সেই বক্তব্যটি এসছে জাতিসংঘের কি বলে যে মুখপাত্রের, অথচ দুই দিন আচ্ছা প্রতারো নির্বাচনকে কণ্টকমুক্ত করতে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ বিরোধী দলের 25,000 নেতাকর্মীকে দ্রুত মুক্তির আহ্বান জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে জাতিসংঘ। আর যুক্তরাষ্ট্র আবারও বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এই নির্বাচন অগ্রহণযোগ্য। আপনারা জানেন বাকশাল 2.0 সরকার কীভাবে পাতানো ভুয়া নির্বাচন করেছে তা সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকই বলে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, আমানুল্লাহ আমান, এরা যে কারাগারে, এটা শেখ হাসিনার ইচ্ছার কারাগারে, এটা কোনো মানে দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো অন্যায় করার কারণে তারা কারাগারে তা নয়, একতরফা নির্বাচন করার গ্যারান্টি হিসাবে তারা জেলে ঢুকিয়েছেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে। জেলে ঢুকিয়ে বিনা চিকিৎসায় তিলে তিলে তাদেরকে অসুস্থ করে সেখানে যন্ত্রণা দিচ্ছেন। দামি সরকারের ভোটাধিকার হরণ করে ভোটরঙ্গ করতে একদিকে কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দি রেখে মানবাধিকার লঙ্ঘন করেছে, অন্যদিকে দেশকে মহাকারাগারে পরিণত করেছে। মামলায় জামিন না পেয়ে এই তীব্র হার কাঁপানো শীতের মধ্যে লাখো বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী মানবতার অবস্থায় পলাতক জীবনযাপন করেছেন।